খুব দিকে বয়া জালের কাজ করি এমনি দেই দেই একটা নুইয়া উড়মুড় কইরা সব ভাঙ্গা চুরা যাইতাছে কোন আমি নিচে দিকে হইতে আর বুলো কগল সব আমার মাথার উপরতেছে আমি খালি হাত দিয়ে এই দিয়ে এইদিকে এইদিকে করতাছি আর আস্তে আস্তে খালি পানি গাড়ি হতে খালি চোর আর নিচে দিকে যাইতাছি যাইতে যাইতে কিছুক্ষণ পরে দেই আসু করে বুসুত করে ভাইসা উঠছি ভাইসা উঠে একটা তার দেখছি উপরে তারটা ধরন ধরছে আবার একটা বুলো কই আমার ডাবাইয়া দিছে স্বাদে ভরপুর প্রাণ চানাচুর দাবানের পরে আমি উত্তর দিকে দক্ষিণ দিকে গেছি গিয়া দক্ষিণ দিকে যাওয়ানোর পরে এবারে দিয়ে আসুক করো আমি একবারে বাইশে উঠছি বাইশে উঠে আমি উপরের দিকে দৌড় দিছি দৌড় দিয়ে একজন আমার একটা লুঙ্গি গামছা দিছে গামছা দিয়ে গামছাটা ফেঁসাইছি হদ্দারে গো নৌকা ছিল হদ্দারে গো নৌকা ছিল আরো তিনটা সাইডটা আর আমার গো নৌকা তিনটা সাইড ছিল সেইটা মানুষ সব উপরে উঠে গেছে আমি আয়া দেখছি আমার শ্বশুর হয় শ্বশুরের দেখতেছি নৌকা লয়া মানে ইয়া করতারছে যে জায়গা সরতে মানে নৌকাগুলো ডুবে রয়েছে জাল ফাল ভরে রয়েছে জাল ফাল তুলতারছে আর হ্যাঁ আমি যা ধরছি ধরার পরে মনে করেন যে নৌকা সহগুলো কিরানে আনছি আর কোস্টগার্ড ছিল কোস্টগার্ডও সহযোগিতা করছে আমাদেরকে আমরা একসাথে দুটা চাপছি আর আমাদের জাল উদ্ধার করেছি আর উপরের থেকে না বলো কগল ভাঙ্গা ভাঙ্গা ফতারছে ঘটনাস্থলে ছিলাম আপনার নদী থেকে মাছ ধরে চার পাঁচটা জেলে আসছে বলকের সাথে বাঁধছে ঘাটে উঠে মাছ বেচবে ওই ওই মহিলাটা আপনি মনে করেন মাছ খোঁজার জন্য বলকের আসছে আপনি হঠাৎ হঠাৎ আপনার বলকগুলো ডাইবে গেছে বলকগুলো সব নৌকার নৌকাগুলো ডুবে গেছে এই মহিলাটা উঠতে পারে না মোটলের পরে গেছে তারপর মহিলাটাকে আমরা নদী থেকে উদ্ধার করছি জালের সাথে পেঁচে ছিল উদ্ধার করে দেখে মহিলাটা মারা গেছে নিখোঁজ আছে কিন্তু এখনো শিউ না মোট দুজন মারা গেছে একটা বাচ্চা মারা গেছে হাসপাতাল নেওয়ার পথে আর এই মহিলাটা জাগেই মারা গেছে আমাদের সাথে একসাথে মাছ টাচ চাইতো সে আমার লগে তো ওখানে বসে মাছ চাইছে সে পরে আর উঠতে পারে না তার লোকজন এখানে উদ্ধার করেছে এটা আমি এই জায়গা বলকগুলা ফইরা নৌকাগুলা সব মাইর গেছে মানুষও তলাই না আছে জন বহু একটা মারা গেছে আর দুইটা দুইটা ডাক্তার ধরে নিছে প্রায় আধ ঘন্টা আগে ঘটনা আরও আধ ঘন্টা আগে আপনার এই জায়গায় জেলেরা মাছ বেচার জন্য এনে পার্কিং করে সব সময় তো পার্কিং অবস্থায় ফেরাচ্ছি পাঁচ ছটা নৌকা ছিল এখানে তো আমি ঠিক ওই গাড়ির মাঝে ছিল হঠাৎ হঠাৎ প্রায় একশোর উপর হবে জায়গা নিয়ে ডেবে গেছে জি আপনারা দেখছেন আমাদের ইলিশে যে বোলক দশে যাচ্ছে এখানে আজকে যে অধিকাংশ বোলক সহ ডেবে গেছিল এখানে প্রায় সাত থেকে আটটা নৌকা ছিল তো নৌকা সহ বোলকগুলো নৌকার ব্যাপারে নৌকা সহ ডেবে গেছে এখন হচ্ছে এখানে প্রায় সাত আটজন লোকের মতো উদ্ধার করা হয়নি তাদের খোঁজ নেই আর দুইজন হচ্ছে উদ্ধার করা হয়েছিল তারা অলরেডি জায়গায় ডেট হয়ে গেছে মৃত্যুবরণ করছে মনে করেন খোঁজে মুজিয়া খায় আজ আইসে নদীর পার পরে নদীর পার খোঁজ দিয়ে মাছ মুছ লইছে লিয়ে আমরা বরফ দিয়ে মাছের ব্যাগ টুটকিয়া পরে আবার খোঁজে গেছে মনে করেন বলুক ভাঙ্গিয়া সে পানি দিয়ে বসে নদীর ভিতরে বসে আর উঠতে পারেন আমরা খবর পাইছি তার আজকে চলে বারোটা নাগাদ আমাদের যে নদীটি সংরক্ষণ কাজের জন্য স্থাপিত সিসি ব্লক আছে সেখানে প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যে সিসি ব্লক লঞ্চ করেছে তো যেটা শুনতে পারলাম যে ওখানে ওখানে নাকি মাছ সংগ্রহের জন্য লোকজন নদীর পাড়ে ছিলেন তারা ওই সময় ওই ভাঙনের সাথে নদীর মধ্যে পড়ে গেছে তো আমরা আসছি এটা দেখতেছি এবং অলরেডি আমাদের যে সার্ভের যে ইনস্ট্রুমেন্ট সহ নৌকা আছে সেটাও চলে আসতেছে আমরা এখনই সার্ভে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জিও ব্যাগ ডাম্পিং শুরু করব যাতে ফার্দার আর কোনো ব্লক লঞ্চ এখানে না করে ইতিপূর্বে ছিল ১১৫ মিটার এখন হলো ৪০ মিটার তার মানে ১৫৫ মিটার এখন পর্যন্ত দৈর্ঘ্যে লঞ্চ করেছে সিসি ব্লক তবে উঠতে সেটা অ্যাভারেজে ৪ থেকে ৫ মিটারের মতন এই পর্যন্ত আমরা প্রায় ২৮,০০০এর মতো জিও ব্যাগ ডাম্পিং করেছি আর এখন অবস্থা দেখে সার্ভে করে আরও কতটুকু ডাম্পিং করতে হবে সেটা আমরা নির্ধারণ করব এবং সেই অনুযায়ী ডাম্পিং চলবে আমরা আজকে অনুমান একটার দিকে শুনতে পেরেছি যে এখানে বেদে যে সম্প্রদায়ের যে যারা মাছ ধরে তারা এখানে মাছ দেওয়ার জন্য এই যে ঘাটে আসছে তো আমাদের স্থানীয় লোকজন যেটা জানিয়েছে যে আকস্মিকভাবে এই ব্লকগুলো ধসে পড়ে এই ধসে পড়ার কারণে দুই তিনটা নৌকা অনুমান পাবলিক মুখে যেটা শুনেছে যে দুই তিনটা নৌকা ডুবে গিয়েছে সেখানে একজন আমরা মৃত মহিলার লাশ
উদ্ধার করতে পেরেছি। তবে এই মৃত মহিলা সে কিন্তু জেলে কিংবা বেদে সম্প্রদায়ের না, এলাকায় হলো যে এই মাছঘাটে আসলে পরে ওই যে অবশিষ্ট যে মাছ থাকে পচা নষ্ট এগুলো টোকায় নিয়ে যায়।